খেয়াল করে দেখলাম অনেক মানুষকে দূর থেকে কিংবা প্রথম দেখাতে যেমন মনে হয় মানুষটা আসলে তেমন না একদম অন্যরকম যে মানুষটাকে ভেবেছিলাম ভয়ঙ্কর বদমেজাজি সেই মানুষটাকে আমি দেখেছি মাত্র একদিন ওই একদিন তার জীবনের অন্যতম একটা বাজে দিন ছিল সেই গল্প আমার অজানা সেই দিনেই তার সাথে আমার পরিচয় আর সেদিনের আচরণ থেকে আমি ধরেই নিলাম মানুষটা রক চটা মেজাজি এবং ভালো না যে মানুষটার মুখের হাসি দেখে ভাবতাম পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাই সে অথচ তার গল্পও আমি জানি না তার জীবনের গল্পে আছে বিচ্ছেদ হতাশা আর সুনিপুণ অভিনয় সেই সুনিপুণ অভিনয়ের প্রচ্ছদে ঢাকা থাকে সমস্ত দুঃখ দুঃখবিলাস এমন কত শত মানুষ নিয়ে ভুল ধারণা পুষে রেখে বেঁচে আছি কখনো সুযোগ হলে দু চারটে বিকেল ব্যয় করে সব মানুষগুলোর গল্প শুনতাম যে গল্প আমি জানি না অল্প সময়ের পরিচয়ে যে গল্প জানা যায় না যে গল্পে মানুষটাকে বোঝা যায় চেনা যায় ব্যস্ত জীবনে এমন বিকেল কখনো আসে না বিশাল এই শহরটাতে অনেক মানুষের সাথে একবারের বেশি আর দেখা হয় না কারো সাথে দেখা হলো দুইজনের মাঝে থাকে অধিকারের অদৃশ্য এক দেয়াল সেই অধিকারের দেয়াল টপকানো হয় না কখনো কখনো দেয়ালের ওপারে যেতে পারলে ব্যস্ত জীবন থেকে ডুমুঠো বিকেল ধার দেনা করে মানুষগুলোর কাঁধে হাত রাখতাম চোখের দিকে তাকিয়ে বুঝে ফেলতাম মুখের হাসিটা সত্যিকারের হাসি কিনা কান পেতে চাপা দীর্ঘশ্বাসের মৃদু আওয়াজ শুনে ফেলতাম আর জানতে চাইতাম প্রতিদিন বাড়ি ফেরার সময়টাতে গাড়ির বা বাসের জানালা দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে মানুষটা কি ভাবতে থাকে কি খুঁজতে থাকে তন্ন তন্ন করে ট্রাফিক সিগনালে অনন্তকাল ধরে আটকে থাকা রিক্সা কিংবা বাইকে জড়ো হয়ে বসে আকাশের দিকে তাকিয়ে মানুষটা যে জীবন কল্পনা করে আসলে সে জীবনটা কেমন সেই জীবনটা আকাশ বিয়ে সত্যি সত্যি কখনও নেমে আসবে তো